বা সবচেয়ে কিন্তু অস্ত্র যদি কোনো কথা বলে তোমরা না করো না, আপনি অবিশ্বাস করো না, কেমন গ্রহণ করে না। সাতজন আলেম, আমি সাতজন চাবি দেখাইব যে সাতজন চাবি অন্যত ভাবে বিতর করিয়ে তবে পড়েন। বলো সাতজন আলেম নিয়ে বসে থাকবো না সাতজন সাহাবির দিকে তাকাই যাবো? তার সাতজন না শুধু আরো আছেন, তার সংখ্যার সাথে মিলবে যে আমি দিলাম সাতজনের খেলা সামলানোর তো সুযোগ নাই, আর কত দেখাবো? কথা বুঝতে পেরেছেন? আল্লাহ হয়তো ভুল দিতেন না, ভুল দিলে তো আলহামদুলিল্লাহ, আর না হলে খেলা খাইছে খেলা খেলা এমন একটি নাম দিয়েছে ব্রিটেন চালাতেন সৌমিন্য। যারা বেদাতি মাঝভাবকে অনুসরণ করে এরাই হলো আমাদের নিয়ত বেদান না তুমি নিয়ত তুমি অনেকেরই, আমি যতটুকু জানি অনেকের নিয়ম, কিন্তু আমলে বেদার এই জন্য তারা লাভবান ক্ষতিগ্রস্ত। কেমন ক্ষতিগ্রস্ত এর একটা ছোট্ট উদাহরণ আমি আপনাদেরকে দিয়া আমার আলোচনা শেষ করি। এটা কঠিন মাসালার উদাহরণ, বিশেষ করে আমাদের ওলামায়ে কেরাম আছেন, তালেব ইলম ভাইরা আছেন, ওনারা মধ্যে আসলে পরে অন্যরা একবার এখন না বললেও পরে ইনশাল্লাহ পরীক্ষা হয়ে গেলে সেটা হলো যে আমাদের মধ্যে কখন একটা ছোট্ট উদাহরণ নেই, ছোট্ট উদাহরণ হলো আমি নিন আজকে সন্ন্যাস করলাম, দেখলাম পিছনে করে ভাই জুড়ে আমি বললেন আছেন না, আমরা এভাবে আজকে আমি বলি কি বলি আজকে আমি বলি কোনদিন বলেন নাই, কোনদিন
কে বলছে বলেন, যদি বলেন কে বলেছে, আলবানি সাহেব, নাসির উদ্দিন আলবানি সাহেব, ওনার নাম ওনারা সবাই চিনে, নাসির উদ্দিন আলবানি সাহেব বলেছে মানে সেটা শ্রীপাপু সালাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে অনেকগুলো এডিশন আছে আমার কাছে, প্রায় সবগুলো আছে, এটা একবার লাস্ট এডিশন যখন ওনার ইন্তেকালের আগে পেশ করেছিলেন, সবগুলো কিতাব আমার কাছে। তো আলবানি সাহেব যখন বলছে এখন তো আমাদের আর বলার, আমাদের উপর দোষ দেওয়ার আর কোনো কিছু নাই, বলবে আপনার না বলেন সরি নাই, আমরা তো বলে আছে, আলবানি সাহেব বলে দিতে নাই আমাদের।